একুশটি বালকের গড় ওজন চৌষট্টি কেজি এর সাথে শিক্ষকের ওজন যোগ করা হলে গড় ওজন এক কেজি বেড়ে যায় তাহলে শিক্ষকের ওজন কত চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব কোশ্চেনে বলেছে একুশটি বালকের গড়জন ওজন চৌষট্টি কেজি এরপর কোশ্চেনে বলেছে এর সাথে শিক্ষকের ওজন যোগ করা হলে গড় এক কেজি বেড়ে যায় অর্থাৎ জন বালক ছিল তার সঙ্গে শিক্ষক যুক্ত হলে টোটাল এখন হয়ে গেল বাইশ জন তো বাইশ জনের প্রত্যেকের গড়ে ওজন এক কেজি করে বাড়লে বাইশ জনের মোট ওজন বাড়বে কত বাইশের সাথে এক গুণ করবো বাইশে কে বাইশ কেজি ওজন বেড়ে যাচ্ছে এই যে বাইশ কেজি ওজন বাড়লো এটা কেন বাড়লো শিক্ষকের ওজন যুক্ত হওয়ার ফলেই কিন্তু বাড়ল আগের গড় ওজন চৌষট্টি কেজির সাথে তাহলে এই যে বাইশ কেজি ওজন বাড়লো এটা যদি আমরা যোগ করে দিই এটাই হয়ে যাবে তাহলে শিক্ষকের ওজন তো যোগ করলে কত হচ্ছে ছিয়াশি কেজি তাহলে শিক্ষকের ওজন হয়ে যাবে ছিয়াশি কেজি যেটা রয়েছে অপশানটিতে তো অপশানটি হয়ে যাবে সঠিক উত্তর কোনো অংশীদারী ব্যবসায় দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত ওয়ান বাই টু ইস টু ওয়ান বাই থ্রি হলে তাদের মূলধনের অনুপাত কত হবে চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব তোমরা মনে রাখবে লভ্যাংশের অনুপাত যা হয় মূলধনের অনুপাত সেইটাই হয় তো সেই হিসাবে এখানে লভ্যাংশের অনুপাত কত বলেছে ওয়ান বাই টু ইস টু ওয়ান বাই থ্রি তো এটাই হয়ে যাবে মূলধনের অনুপাত ঠিক আছে তাহলে মূলধনের অনুপাত কত হচ্ছে এই ওয়ান বাই টু ইস টু ওয়ান বাই থ্রি কিন্তু হয়ে যাবে মূলধনের অনুপাত কিন্তু এটা আছে ভগ্নাংশে আমাদের অপশানে দেখতে পাচ্ছি পূর্ণ সংখ্যার অনুপাতে আছে তো ওই ভগ্নাংশের অনুপাত থেকে পূর্ণ সংখ্যার অনুপাতে আমাদের আনতে হবে তো সেক্ষেত্রে অনেকের তিন কে তিন আর ইস টু দিয়ে দু এক দুই এরকম করে মানে থ্রি ইস টু টু সঠিক অ্যান্সার হয়ে যায় অপশন সি কিন্তু সঠিক নিয়ম হচ্ছে এখানে এই যে হড়ের দুই আর তিন আছে এদের লসগু করব লসগু করলে কত হবে দুই আর তিন গুণ করলে ছয় তো ছয় দিয়ে আমি ওয়ান বাই টুকেও গুণ করবো আবার ছয় দিয়ে আমি ওয়ান বাই থ্রিকেও এই ছয় দিয়ে ওয়ান বাই থ্রিকে গুণ করবো এটা কাটাকুটি করবো এখানে দুই তিনে ছয় আর এটাও কাটাকুটি হবে এখানে তিন দুগুণে ছয় তাহলে কত হচ্ছে থ্রি ইস টু টু তো তাহলে মূলধনের অনুবাদ কত হচ্ছে থ্রি ইস টু টু যেটা রয়েছে অপশান সিতে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ওয়ান হয় তবে এক্স এস্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস ওয়ান সমান কত চারটি অপশন দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব কোশ্চেনে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ওয়ান বলে দিয়েছে তো এটার সাহায্যে আমরা এটার মান বের করব তো এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ওয়ান যে বলেছে এখানে এক্স হয়ে যাচ্ছে লসাগু ওপরে তাহলে হয়ে যাবে এক্স এক্স কোন এক্সএস স্কোয়ার প্লাস এখানে এক্স এখানে এক্স একই থাকায় ওপরে এক আমরা বসিয়ে দেবো তারপর সমান ওয়ান যেরকম আছে লিখলাম আচ্ছা বা দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান একের সঙ্গে এক্স কোনি গুণ করলে কত হবে এক্স এবার আমরা এইটার মান বের করব তো আমরা দেখতে পাচ্ছি আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর মান আমরা জানি কত এক্স জানি তাই এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকে আমি আগে লিখে নেব এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকে আমি আগে লিখে নিলাম তারপরে প্লাস থ্রি এক্সকে রাখলাম এখানেও তাই এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মান যেহেতু আমরা এখানে জানি তাই এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকেও আগে লিখে নেব তারপরে আমি প্লাস সেভেন এক্সকে রাখলাম এবার এই এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মান আমরা কত জানি এক্স জানি তাই এক্স স্কোয়ার প্লাস ওয়ানের জায়গায় আমি এক্স লিখলাম তারপর পাশে প্লাস থ্রি এক্স যেরকম আছে লিখে দিলাম নিচেও তাই এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মানে আমরা কত জানি এক্স জানি তো এক্স স্কোয়ার প্লাস ওয়ানের জায়গায় এক্স লিখে দিলাম পাশে প্লাস সেভেন এক্স যেরকম আছে লিখে দিলাম এবার এক্সের সঙ্গে থ্রি এক্স চো করলে ফোর এক্স হচ্ছে এটা উপরে লিখলাম আর নিচে এক্সের সাথে সাত এক্স চোখ করলে আট এক্স হয় এটা নিচে লিখলাম উপরিস তাহলে দেখো এক্স এক্স কেটে যাচ্ছে ওপর চার দিয়ে কাটাকুটি যাচ্ছে চার এক চার চার দুক আট তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে উপরে থাকছে কত ওয়ান আর নিচে থাকছে কত দুই মানে ওয়ান বাই টু আমাদের কারেক্ট অ্যান্সার যেটা রয়েছে অপশান নিতে